এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। মোটামুটি এই জায়গাটাতেই ব্যাপারটা হবে। হ্যাঁ, একটা উঁচু ডায়াস মতো করে দিতে পারলে আমাদের হয়ে যাবে, ব্যাস এইটুকু হয়ে যাবে। আর কিছু লাগবে কি? হ্যাঁ, আরেকটা জিনিস। এই গুগলু, এবার মার খাবে কিন্তু। কখন থেকে বলছি স্যুপটা ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে না তুমি সেই রুবিক্স কিউবটাকে নিয়ে পড়ে আছো। ছাড়ো ছাড়ো এটা। কিরে, কি খবর? তুই? বাবা, এ কি চেহারা বানিয়েছিস তুই! সবই তার ইচ্ছে। তবে তুই কিন্তু হেভি মেনটেন করেছিস, একেবারে সেই কলেজের চেহারা। খেয়ে নাও ছেলে। হ্যাঁ, তুই বস না, দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ বসুন। হ্যাঁ আসছি, এক মিনিট। হ্যাঁ, হ্যালো স্যার। মেঘার বন্ধু, কলেজে একসঙ্গে পড়তাম। গুবলু, সাবধানে খাও, সাবধানে গায়ে যেন না পড়ে। আরে এইটাকে ছাড়ো না। ওনার জন্য কিছু? আরে না না, চাপ নেবেন না, এটা সব আমার চেনা শোনা, আমি বলে দিচ্ছি। এই গৌতম দা, একটা হট অ্যান্সার আমার জন্য, একটু স্পাইসি। তাহলে কোথায় থাকিস তোরা? সল্ট লেক। তুই? আহ গুবলু, আমার দ্যাট সেম প্লেস, কসবায়, বাপের বাড়ি। তুই এখানে যেতিস? কাকু কাকিমা ভালো আছে? বাবা মারা গেছে 2016-এ, মা ওই নিজের মতো চালিয়ে নিচ্ছে আর কি। ও, কি হয়েছিল কাকুর? কিডনি ফেলিও, বছর দুয়েক ভুগে তারপর আলটিমেটলি। আপনি বিয়ে করেননি? নো ওয়ে, একদম ঝাড়া হাত পা। মা, এই আঙ্কেলটা চোরেরও মেয়েদের মতো কেন? সেটা তুমি ওই আঙ্কেলটাকেই জিজ্ঞাসা করো। অ্যাকচুয়ালি আমি না গান বাজনা করি, তো এটা দেখছ, এটা কি বলো তো? গিটার। ভেরি গুড, আমি গিটার বাজিয়ে গান করি বাংলা ব্যান্ডে। বাংলা ব্যান্ড বারান্দার উত্তর? বাবা, তুমি এটাও জানো? বাংলা ব্যান্ডের বেশিরভাগ গানই তোর মুখস্থ। তাহলে গুবলু বাবু, তুমি দেখেছো নিশ্চয়ই
যারা গিটার বাজিয়ে গান করে তাদের চুল এরকম লম্বা লম্বা হয়। আমিও থ্রিতে উঠলে গিটারে ভর্তি হব, মা বলেছে। গ্রেট, তাহলে দেখবে তখন তোমার চুল এরকম লম্বা লম্বা হয়ে যাবে। তাই মা, আমিও আঙ্কেলের মতো। হ্যাঁ, ওইটাই বাকি আছে। তুমি এখন খাও তো, আঙ্কেলের সঙ্গে পরে গল্প করবে। খাও। আপনি কোথায় সার্ভিস করেন? পাগল নাকি? আমি ওই 10টা 5টার পাবলিক নই। আমার গান বাজনা, ব্যান্ড নিয়েই বিন্দাস। ইনফ্যাক্ট আজ এখানে এসেছি আমাদের একটা প্রোগ্রাম ব্যাপারে। এই সামনে রবিবার 22 তারিখ আমাদেরই একটা পারফরমেন্স আছে সন্ধ্যেবেলায়, পারলে চলে আসবেন। আচ্ছা, দেখব। হ্যাঁ, ভালো লাগবে। 22 তারিখ কিন্তু রঞ্জনদার বিয়ে। ও হ্যাঁ হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম। সরি রে, অ্যাকচুয়ালি ও সায়েন্স কলেজের প্রফেসর, তো তোরই একজন অফিস কলিগের বিয়ে আছে ওই দিন, হবে না। ওকে, নেভার মাইন্ড। তবে তুইও কি প্রফেসর না টিচার? হাউস ওয়াইফ। এ কি গুগলু বুক থেকে ফেলছো কেন? আহা, সুপটা খুব ঝাল, আমি খাবো না। কি জ্বালা বলো তো, সুপে আবার ঝাল কোথায়? গুগলু খেয়ে নাও বাবা, খাবার ফেলতে হয় না। কটা সাইড সলভ করলে? মোটে একটা। তুমি জানো আমার ওই রুবিক্স কিউবের সাংঘাতিক নেশা ছিল, 6টা সাইডই মেলাতে পারতাম। তবে তোমার মতো এত ছোট বয়সে না, একটু বড় হয়। এই, তোর মনে আছে আমার কলেজের ব্যাগে সব সময় একটা রুবিক্স কিউব থাকতো? বাসে, ট্রামে, ক্যান্টিনে সুযোগ পেলেই একেবারে। আমাকে একটা কল করতে হবে, মানে এখানে ঠিক নেটওয়ার্কটা পাচ্ছি না। তোমরা আরও কিছু অর্ডার করো, আমি আসছি। এক্সকিউজ মি। হ্যাঁ, শিওর। রুবলু, তুমি যাবে? তোমার ঝাল লেগেছিলে বলছিলে, চকলেট খাবে? হ্যাঁ যাব। গুবলুবাবু, তোমার ভালো নামটা তো জানা হলো না। সুজান ব্যানার্জি। তুই আমাকে আমাকে বলিসনি কেন? কি বলবো, যেদিন তোকে বলবো ভেবেছিলাম সেদিন তো তুই এলিই না। ওই দিন আমি সঞ্জয়ের মামার বাড়ি চলে গেছিলাম, গ্রামে। অনেক বন্ধু বান্ধব ছিল, ওরা জোরাজুরি করছিল, তোকে জানানো হয়নি। ভেবেছিলাম ফিরে এসে। হোপলেস, দায়িত্বজ্ঞানহীন, বোধ বুদ্ধিহীন একটা মানুষ। সব থেকে বড় দুঃখ কি জানিস, এখনো তুই একই রকম রয়ে গেছিস। মেঘা, অ্যাকচুয়ালি আমি কিন্তু ফিরে এসে তোকে ফোন করেছিলাম অনেকবার, কেউ ফোন তোলেনি। ইভেন আমি কিন্তু তোর বাড়িও গেছিলাম বার দুয়েক, কিন্তু কেউ ছিল না বাড়িতে, অনেকজন ছিল। পরে শুনেছিলাম যে তোর বিয়ে হয়ে গেছে, দুর্গাপূর্ণ কোথায় যেন একটা। বিয়ে হবে না তো কি হবে, তখন আমি অলমোস্ট 3 মাসের প্রেগনেন্ট।
মা বাবাকে সবটা বলতেই হলো, আর ওনারাই বা কী করবেন। এখানে জানাজানি হবে বলে মামার বাড়ি দুর্গাপুরে নিয়ে গিয়ে আবর্ষণ করার চেষ্টা করা হয়েছিল, হলো না। ডাক্তার বলেছিলেন আমার পক্ষে নাকি খুব রিস্কি হয়ে যেত। শেষে মামা ওখানেই দেবাশিসের সঙ্গে, মামার সাথে চেনা জানা ছিল। এরকম আরও অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।